হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? রহস্যপ্রকার আরও একটি নতুন এপিসোডে তোমাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো নারী সম্পর্কে কিছু অজানা তথ্য, যে তথ্যগুলো তোমরা হয়তো ইতিপূর্বে কখনোই জানো নাই। নারী ললনা, নারী মমতাময়ী, নারী প্রেমময়ী এই বিশেষণগুলো হয়তো নারীদের জন্যই তৈরি করছেন সৃষ্টিকর্তা, কিন্তু এই বিশেষণে আড়ালে আরও একটি বিশেষণ আছে। সেটি হচ্ছে নারীরা কখনোই প্রপোজ করার ক্ষেত্রে আগে প্রপোজ করে না। কেন নারীরা আগে প্রপোজ করে না সে বিষয়ে আজকের এই ভিডিও, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে তুমি অবশ্যই জানতে পারবে নারীরা কেন ভালোবাসার ক্ষেত্রে আগে প্রপোজ করে না, কেন বেশিরভাগ ক্ষেত্রেই ছেলেরাই প্রপোজ করে অর্থাৎ প্রেম প্রস্তাব দেন, কেন মেয়েটি আগ বাড়িয়ে ভালোবাসার কথা জানাতে পারে না, খোলাখুলিভাবে কথা বলতে পছন্দ করা মেয়েটিও যেন এক্ষেত্রে একদমই মুখ লুকিয়ে থাকে। গবেষকরা বলেছেন সাধারণত স্বভাবগতভাবেই মেয়েরা ছেলেদের তুলনায় লাজুক হয়ে থাকে, তাই আগ বাড়িয়ে ভালোবাসার কথা জানাতে গেলে বা ছেলেটিকে প্রপোজ করলে কি হতে পারে তা নিয়ে তারা চিন্তাভাবনা করেন। কেউ কেউ ভাবেন হয়তো ছেলেটি তাকে নির্লজ্জ মনে করতে পারে, তাই মনে মনে ভালোবাসলেও অপেক্ষা করে থাকেন কখন পুরুষ সঙ্গী তাকে ভালোবাসার কথা জানাবেন। নিজে আগে বাড়িয়ে মনের কথা বলতে সংকোচ বোধ ও লজ্জা করে নারীরা। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ছেলেটি মেয়েটির ভালো বন্ধুও, এই বন্ধুত্ব মেয়েটি হারাতে চায় না, হয়তো বন্ধুর মতো মিশতে গিয়েই ভালোবেসে ফেলেছে। কিন্তু বলে যদি হারিয়ে ফেলে, যদি বন্ধুটি তাকে গ্রহণ না করে বা ফিরিয়ে দেয়, তখন বন্ধুত্ব থাকবে তো? আগের মতো আর বন্ধুত্ব রক্ষা করা চলা হবে না, এইভাবেই মেয়েরা প্রপোজ করতে ভয় পায়। তবে এটি শুধু মেয়েদের ক্ষেত্রেই নয়, ছেলেদের ক্ষেত্রেও অনেক সময় এই ভয় কাজ করে। ছেলেটিকে আগ বাড়িয়ে মনের কথা জানাতে গেলে যদি সেই ছেলেটি প্রশ্রয় পেয়ে যায়, হয়তো সে আগে থেকেই মনে মনে পছন্দ করে। কিন্তু মেয়েটি যদি আগ বাড়িয়ে সেই ভালোবাসার কথা বলতে যায়, তাহলে হয়তো ছেলেটি উল্টো ভাব বাড়িয়ে দিতে পারে, কিংবা সম্পর্কে জড়ালেও সবসময় এটি মনে করিয়ে দিতে পারে যে তুমি আগে ভালোবাসার কথা বলেছিলে। এটিও একটি কারণ। প্রিয় পুরুষটি যদি তাকে ফিরিয়ে দেন, তখন সেটি কতটা লজ্জাজনক হবে, এই ভেবে ভেবে মেয়েটি বারবার পিছিয়ে আসেন। খালি হাতে ফিরে আসার বঞ্চনা ও অপমানের বদলে না বলার কারণে মনের মানুষটি যদি হারিয়েও যায়, তাতেই যেন স্বস্তি পায় মেয়েরা। তাই তো আত্মসম্মান ধরে রাখতে গিয়ে নিজের মনে কষ্ট সহ্য করে রয়ে যায়, কিন্তু ভালোবাসার কথাটি সে আগ বাড়িয়ে কখনো বলে না। ইতিহাস ঘাটলেও দেখা যায় যুগ যুগ ধরে ছেলেরা আগে প্রপোজ করে এসেছে, সুতরাং এটি রীতি ধরে নিয়ে মেয়েরা অপেক্ষা করে থাকে ছেলেদের প্রপোজের জন্য, তারা নিজেরা আগ বাড়িয়ে প্রপোজ করে না। আমাদের সমাজে রীতি ভাঙা হয়তো কিছু মেয়ে অবশ্যই খুঁজে পাওয়া যাবে, তবে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা প্রপোজ করার ক্ষেত্রে পিছিয়ে থাকে, ছেলেদের কাছ থেকেই প্রপোজটা আশা করে। তো বন্ধুরা, এই ছিল মেয়েদের সম্পর্কে অজানা কিছু তথ্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, এবং এই ধরনের নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।